আসসালামু আলাইকুম, আমি মেহেদী আছি আপনাদের সাথে। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের একটি ডক্স ফাইল খুব সহজে কোনো থার্ড পার্টি সফটওয়্যার ছাড়া কিভাবে পিডিএফে কনভার্ট করবেন, এবং পিডিএফটা থেকে আবার জেপিজি পিক্সারে কনভার্ট করবেন উইদাউট কোনো থার্ড পার্টি সফটওয়্যার ছাড়া। আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা হচ্ছে অবশ্যই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো। সেই সাথে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করার রিকোয়েস্ট থাকলো। চলুন আর কথা বাড়াচ্ছি না, তাহলে চলে যাই মূল ভিডিওতে। চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। আমরা সর্বপ্রথমে আমরা দেখে নিই যে আমাদের যে ডক্স ফাইলটা রয়েছে, এটা হচ্ছে একটা ডক্স ফাইল, কম্পিউটারের মাইক্রোসফট ওয়ার্ডের ডক্স ফাইল, এটাকে আমরা পিডিএফে কনভার্ট করব। তারপর আগে আমরা একটু দেখে নিই আমাদের লেটার, এটা হচ্ছে একটা লেটার মানে একটা চিঠি, এটা আমরা সর্বপ্রথমে পিডিএফে কনভার্ট করব, এবং তারপর পিডিএফ থেকে সেটাকে আমরা জেপিজিতে মানে একটা পিকচার আকারে কনভার্ট করব উইদাউট সফটওয়্যার, মানে কোনো সফটওয়্যার থার্ড পার্টি সফটওয়্যার ছাড়া। সর্বপ্রথম আমরা এখান থেকে একটা ক্রোম ব্রাউজার ওপেন করলাম, এখান থেকে আমরা টাইপ করবো পিডিএফ টু গো। এই লিঙ্কটি আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দিব, যারা ইউটিউব থেকে দেখছেন তারা ডিসক্রিপশন চেক করলে এই লিঙ্কটি পেয়ে যাবেন। পিডিএফ টু গো লিখলে আমাদের এই পেজটি ওপেন হবে, এখান থেকে আমরা সিম্পলি ওয়ার্ড টু পিডিএফ এখানে ক্লিক করব, তারপর এখান থেকে আমাদের ফাইলটা অ্যাটাচ করব। এখান থেকে আমাদের ফাইল যেখানে রয়েছে এখানে ডেস্কটপে রয়েছে, আমি ডেস্কটপে ক্লিক করলাম, এখান থেকে আমার যে ডক্স ফাইল এই যে এটা ডক্স ফাইল, এটা আমরা সিম্পলি ক্লিক করে আমার ওখানে নিয়ে নিব। তারপর একটু স্ক্রল করব এটাগুলো কেটে নিয়ে, তারপর অ্যাড আসছে এগুলো কেটে নেওয়ার পর এখানে স্ক্রল করে নিচে এসে স্টার্টে আমরা ক্লিক করলাম। একটু সময় লাগবে, প্রসেসিং হচ্ছে, একটু সময় লাগবে, জাস্ট কয়েক সেকেন্ড। হ্যাঁ, আমাদের কিন্তু কনভার্ট হয়ে গেছে, দেখবেন আমার অটোমেটিক, আমাকে ডাউনলোড ক্লিকও করতে হবে না, অটোমেটিক এটাকে ডাউনলোড হয়ে যাবে। আমরা এখন এখান থেকে আমাদের ডাউনলোডে যাব, এবং ডাউনলোড থেকে আমরা এটাকে ডাবল ক্লিক করে এটা ওপেন করে দেখব, এটা সে পিডিএফ, এটা ওপেন করে আমরা দেখব যে কেমন হয়েছে। এই যে পিডিএফ কিন্তু আমাদের কিন্তু পিডিএফ হয়ে গেছে আমার ডক্স ফাইলটি, এটাকে আমরা এখন ডেস্কটপে নিয়ে আসলাম। এটা ডক্স ফাইল এবং একটা পিডিএফ ফাইল, এবং এবারে এই পিডিএফটাকে আমরা কনভার্ট করব জেপিজিতে। এর জন্য আবার আমরা গুগল ক্রোমে যাব, আবার এখানে টাইপ করব পিডিএফ টু গো, তারপর এখান থেকে আমরা একটু নিচে এসে পিডিএফ টু জেপিজি, এখানে দেখা যাচ্ছে পিডিএফ টু জেপিজি, যেখানে একটু আপনারা দেখে নেবেন এই যে এটা পিডিএফ টু জেপিজি, এখান থেকে আমরা ফাইলটা আবার অ্যাটাচ করবো, পিডিএফ ফাইলটা অ্যাটাচ করবো এখানে, এই যে এটা পিডিএফ ফাইলটা অ্যাটাচ করে আবার স্টার্টে ক্লিক করবো। স্টার্টে ক্লিক করলে আবার প্রসেসিং দেখাবে, কিছুক্ষণের মধ্যে আমাদের এটা কিন্তু কনভার্ট হয়েছে, অলরেডি কনভার্ট হয়ে গেছে, ক্লিক করার সাথে সাথে কিন্তু কনভার্ট হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা ডাউনলোডে যাই, চেক করবো এটা জেপিজি, ডাবল ক্লিক করে ওপেন করে নিলাম। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাবো যে রেজুলেশন কেমন হয়েছে জেপিজির, দেখুন জুম করে দেখাচ্ছি, রেজুলেশন কিন্তু একদম পারফেক্ট, আমার মনে হয় জেপিজির রেজুলেশন বেস্ট, অনেকটাই ভালো লাগছে আমার। আপনারা চাইলে এই ওয়েবসাইটটি ব্যবহার করে খুব সহজে জেপিজিতে কনভার্ট করতে পারবেন, ওয়ার্ড থেকে পিডিএফ এবং পিডিএফ থেকে জেপিজিতে কনভার্ট করতে পারবেন। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি পিকচার বা 10টি পিকচার কীভাবে একসাথে পিডিএফে কনভার্ট করবেন, সে ভিডিওটি আমি নেক্সট ভিডিওতে দেখাবো। এটা হচ্ছে পিডিএফ, এটা হচ্ছে জেপিজি, এবং এটা পিডিএফ, এটা জেপিজি, এটা ওয়ার্ড, এটা জেপিজি, এটা পিডিএফ। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে 10 পাতা একসাথে পিডিএফ করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, সেই সাথে আমি মেহেদী বিদায় নিচ্ছি, দেখাবো নতুন ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।